আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটি মোবাইল কন্ট্রোল ড্রোন আপনারা বাসায় খুব সহজে বানাতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব কিভাবে আপনারা এটি বানাতে পারবেন। অ্যান্ড এখানে যে যে পার্টস আমি ব্যবহার করছি, প্রত্যেকটা পার্টস আপনারা কোথা থেকে কিভাবে কিনবেন, সকল বিষয়ে আমি ভিডিওর শেষের দিকে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি এই ড্রোনটির ফ্রেম বানানোর জন্য এখানে পিভিসি বোর্ড ব্যবহার করছি। আমাদের এটি হলো 3mm পিভিসি বোর্ড। তো আমি এখানে কাটারের মাধ্যমে এর প্রত্যেকটা পার্ট কেটে নিয়েছি এবং আমি এর প্রত্যেকটা মাপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হলো 5.5 ইঞ্চি পিভিসি বোর্ড, আপনারা যদি দেখেন। অ্যান্ড আমি এখানে একটি ফোম বোর্ড ব্যবহার করছি যেটি হলো 5 ইঞ্চ। তো আমি এখানে প্রত্যেকটা পার্টকে আগে কেটে নিয়েছি যাতে খুব সহজেই আপনাদের লাগিয়ে দিয়ে দেখাতে পারি। তো আমি এখানে হটগুলোর মাধ্যমে আমাদের প্রত্যেকটা পার্টকে অ্যাটাচ করে নেব। তো আপনারা এখানে হটগুলো ব্যবহার ছাড়া আপনারা চাইলে সুপারগুলো ব্যবহার করতে পারেন। সো আমি আমাদের ফ্রেমটা মোটামুটি হটগুলোর মাধ্যমে লাগিয়ে নিলাম। তো আমাদের ফ্রেমটা দেখতে ঠিক এইরকম। আমি এখানে 10mm 4টা কোর্ডলেস মোটর ব্যবহার করছি, আপনারা চাইলে এটিএম মোটর ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হটগুলোর মাধ্যমে আমাদের 4টি মোটরকে আমাদের ফ্রেমের সাথে লাগিয়ে নিলাম। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মোটরটি যাতে কোনোভাবে ছুটে না যায়, তো সেক্ষেত্রে খুব ভালোভাবে আমাদের গুলির মাধ্যমে লাগিয়ে নিতে হবে। আমি এখানে একটি ফ্ল্যাট কন্ট্রোলার ব্যবহার করছি। এরপরে আমি এখানে একটি ওয়াইফাই রিসিভার ব্যবহার করছি যেটি আমাদের মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। তো আমি এখানে বোসের টেপের মাধ্যমে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারটিকে ড্রোনের ঠিক মিডল বরাবর লাগিয়ে নিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি এখানে ওয়াইফাই মডিউলটি লাগিয়ে নিচ্ছি। তো আমাদের ড্রোনের মেইন কানেকশন হলো এখন আমাদের 4টি মোটরকে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে লাগিয়ে দিতে হবে। আমি এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে 4টি মোটরকে লাগিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে আপনাদের কোনো কারণে ফ্ল্যাট কন্ট্রোলারটি নষ্ট না হয়, কারণ এর আগে আমি অনেক ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করছি, আপনারা অনেকেই ভুল করে থাকেন। সো আমাদের মোটামুটি কানেকশন শেষ। আমি এখন ওয়াইফাই রিসিভারটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে কানেক্ট করে নিয়েছি, যেটি আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে আমরা ড্রোন ফ্লাইট করতে পারবো। তো আমি এখানে 75mm 4টা প্রোপেলার ব্যবহার করছি। আপনারা অবশ্যই 75mm প্রোপেলার ব্যবহার করবেন, কারণ 10mm মোটরের সাথে আমাদের 75mm প্রোপেলার একদম পারফেক্টলি কাজ করে। তো আমি এখানে আপনাদের প্রত্যেকটা রোটেশন দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন। আপনাদের আর একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি প্রত্যেকটা রোটেশন আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ড্রোনটা মোটামুটি কাজ কমপ্লিট। আমি এখানে 1200mAh 3.7 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করছি। আপনারা চাইলে আরও কম বা বেশি mAh ব্যবহার করতে পারেন। তো আমি ব্যাটারিটিকে আমাদের ড্রোনের ঠিক নিচ বরাবর এটিকে লাগিয়ে নিচ্ছি অ্যান্ড ড্রোনের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো আমাদের এই ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য আমাদের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে। আমাদের মোবাইল অ্যাপটির নাম হলো ওয়াইফাই UAV। আপনারা এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমাদের এখানে যদি দেখেন একটি ওয়াইফাই অপশন রয়েছে। আমি এটিকে আমাদের মোবাইলের ওয়াইফাইয়ের সাথে আমাদের ড্রোনটিকে কানেক্ট করে নিব। তো কানেক্ট করা শেষ, এখন আমি চলে যাব। আমাদের এখানে একটা স্টার্ট মেনু রয়েছে, এখানে আসার পরে আমাদের ফুল ইন্টারফেস চলে আসবে। তো আমাদের ড্রোনের ফুল ইন্টারফেস চলে আসলো। এখন এখানে দেখেন একটা অফ সুইচ রয়েছে, সেটিকে আমাদের অন করতে হবে অ্যান্ড আমাদের জয়স্টিক চলে আসছে। তো আমি এখন এটিকে নর্মাল মোডে নিয়ে নিলাম। তো আমি যদি আমাদের এই জয়স্টিকটিকে আপ করি, দেখবেন আমাদের মোটরগুলো কত সুন্দরভাবে রান করে। তো আমাদের ড্রোনটি মোটামুটি এই হলো ড্রোনের বেসিক কাজবাজ। এখন আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি এই রিসিভারটি কোথায় পাবেন। এই রিসিভার অ্যান্ড এই ফ্ল্যাট কন্ট্রোলার আমি পুরানো ড্রোন থেকে সংগ্রহ করেছি। যদি আপনারা এই ধরনের মোবাইল কন্ট্রোল ড্রোন বানাতে চান, সেক্ষেত্রে আপনারা ESP8266 ব্যবহার করতে পারেন। তো সেটি নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওকে দেখে আপনারা বাসায় এই ধরনের রিসিভার বানাতে পারেন।